ভাঙে স্বপ্ন, ভাঙে সংসার, ঋণে দিশেহারা হয় পুরো পরিবার, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়ে ওঠে বোঝা। সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া এসব মানুষের কাছে বেঁচে থাকা মৃত্যুর চেয়ে কম যাতনার নয়। বিশ্বব্যাংকের তথ্য মতে, এসব কর্মক্ষম মানুষ কর্মহীন হওয়ায় হারাতে হয় মোট জিডিপির 1.6%, যা টাকার অঙ্কে প্রায় 20,000 কোটি টাকা। সড়ক দুর্ঘটনা নিয়ে হাসান মিসবার ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন দ্বিতীয় পর্ব। লিপি আক্তার জীবনের কাছে আজ এতটাই অসহায় যে চোখের পানিটুকু মুছে ফেলার শক্তি নেই তার। দুর্ঘটনায় অবশ পুরো শরীর। কোনোদিন কাজ থেকে একটা ভয় পাই নেই, যে কোনো কাজ করছি পুরো সময় সেম না গেল। টাঙ্গাইলের করটিয়ার ভাড়া বাসায় 8 সদস্যের পরিবার লিপির। চার দেয়ালের ভিতরেই সকাল হয় তার, নামে সন্ধ্যা। কিস্তি দিয়ে রয়েছে, কিস্তি দিয়ে দিতে পারতেছি না, বন্ধ করে দিয়েছি। শেষ হয়ে গেলাম গা, আমার এটুকু জায়গা আসাল 2 লাখ টাকা বন্ধক ছিয়া, এই মেয়ের চিকিৎসার ব্যবহার হেঁটে আমার শেষ হয়ে গেছে। দুর্ঘটনায় পা হারিয়েছেন আমেনা বেগম। ঈদে মায়ের জন্য শাড়ি কিনে নিয়ে ফেরা হয়নি ছেলে আমিনুলেরও। হুইল চেয়ারে জীবনের চাকা ঘোরে মানিকগঞ্জের শারমিন জাহানের। ভুলে গেছেন হাসতে, দুর্ঘটনার পর চলে গেছে স্বামীও। তার সংসারে কাজ করতে পারিনি, এই কারণেই ছেড়ে দিছে। আর শহীদ বা মকবুলের মতো অনেকেই আজ পথে ভিখারি। সংসারে দশজনের কাছে চা কিনতে চলে। সড়ক দুর্ঘটনা মানেই যেন লিপি, শারমিন, আমিনাদের মতো করুণ গল্পগাথা, জীবনের দগ্ধ উপাখ্যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে দেশে প্রতি বছর হাজারো মানুষের মৃত্যুর পাশাপাশি আহত হয় 50,000, যাদের 56 ভাগই উপার্জনক্ষম, আর তাদের 90 ভাগই বেকার হয়ে যায় দুর্ঘটনার পর। বাবা মা ভাইরা তাই বলে যে পরিবার নিয়ে যাতে আমি কোনো চিন্তা না করি। তার নাম উকিল, বিয়ে করেছেন কদিন আগেই, হাত থেকে হয়তোবা মেহেদির দাগটুকু এখনো শুকায়নি, আর এর মধ্যেই সড়ক দুর্ঘটনা এভাবে তাকে মৃত্যুর মুখোমুখি করে দিয়েছে। স্পন্দনহীন এই জীবন খুব কি বেশি মৃত্যুর চেয়ে ভালো? আর এতে দেশ হারায় মোট জিডিপির 1.6%, যা প্রায় 20,000 কোটি টাকার সমান। অর্থনীতিবিদরা বলছেন, সড়ক দুর্ঘটনায় হতাহতের হার কমাতে পারলে দেশের অর্থনীতি আরও এগিয়ে যেত। এই ধরনের দুর্ঘটনাজনিত কারণে এই চিকিৎসা বা অন্যান্য ব্যয় বা সক্ষম ব্যক্তির পরিবারে না থাকা, তার ফলে অনেক পরিবারই পরবর্তীতে নিঃস্ব থেকে নিঃস্বতর হয়। একই সাথে দেশের দিক থেকে ভবিষ্যৎ কর্মশক্তি যেটি, সেখানেও এর একটা প্রভাব পড়ে। দুর্ঘটনায় শুধু একজন মানুষই পঙ্গু হয় না, পঙ্গু হয়ে যায় তার পুরো পরিবার। দুর্ভোগ ভোগান্তি হয়ে ওঠে তাদের নিত্য সঙ্গী। হাসান মিসবা, 21 টেলিভিশন। বিরতি নিচ্ছি, ফিরে আসার পর আরো যা থাকবে। রাজধানী ছাড়ছেন ঈদের ঘরমুখো মানুষ, দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ব্যাংক ও পশু।